বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীনগরের জশনী জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজ রোববার নবীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। সকাল 10টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে উপজেলার প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থেকে মিছিল সহকারে আসতে থাকে রাসুল প্রেমিক আশেকগণ। সকাল 11টার মধ্যে মিছিলে মিছিলে ভরপুর হয়ে ওঠে মাঠ ঘাট রাস্তাঘাট। শুরু হয় র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, হামদ নাথ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ কাজী মামুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বোরহানউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী শাহান, আওয়ামী লীগ নেতা ডাক্তার শফিকুল ইসলাম, মাওলানা শরীফউদ্দিন, উদযাপন কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, হাজি কানু মিয়া, হাজি বাচ্চু মিয়া, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিবের খতিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার পৌর ছাত্র সেনার সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। শফিকুল ইসলাম বাদলের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।